ষোলা? হ্যাঁ, একটু মোটামুটি মরিচ দেন। ষোলা সরিষার তেল, হ্যাঁ, চাটি সরিষার তেল। চিকেন ফ্রাইড চিকেন লেবু দিয়ে দেব? হ্যাঁ হ্যাঁ, লেবু দেন, লেবু কুচা দেন, একটু বম্বে মরিচ মেরে দেন হালকা করে। ওয়াও, ফ্যান্টাস্টিক, লেবু সিলকা দিয়ে খাইতে আরো টেস্টি। বোম্বাই মরিচ হালকা হালকা দিয়ে, বেশি দেওয়া দরকার নেই। ওকে 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 ওকে, আর দিন ঢিলাকলিদার ঝোল। ও আচ্ছা আচ্ছা, এখানে বিভিন্ন আইটেমের মুড়ি পাওয়া যায়, চিকেন মুড়ি, ঢিলাকলিদা মুড়ি, ডিম মুড়ি, চপ মুড়ি, ভেজিটেবল রোল, সব আছে এখানে। চিটাং রোডে বাস স্ট্যান্ডের পাশে। বন্ধু রাসেল খান, তোদের বাড়ি কি জানো? বাড়ি রাসেল ফকির। তোরা তোরা কি বারে দোস, তোরা ফকির বারি না? টেস্টি না? সেই টেস্টি, আমি তো জানি, এই জন্যই তো করে আনছি এখানে। হ্যাঁ দাদু, ধন্যবাদ ধন্যবাদ। খেয়ে বলুন কেমন হলো? এবার আমি খাবো, দুই আদমি খাইতেছে। কি রে দোস, তুই যে বাঘ লয়ে লইতেছস, এটা কি ভাই? আমার বাঘটা নিয়ে নিল। ঠিক আছে, আমিও দেখতেছি ব্যাপারটা। যাক আমি খাই, আমার ভিডিওটা আর দেখার দরকার নাই। চিকেন দেওয়া হয়েছে, চিকেন দিয়ে খাবো আমরা। তো আমরা খাইতে থাকি, তোমরা দেখতে থাকো। মালে বেগানে খাই পেয়েছে লুমায়া। এখন আমরা গিলা কলিজা মুড়ি খাবো না? গিলা কলিজা মুড়ি এত ভালো লাগছে, আরেকবার না খাইলি না? লেবু কুচি, লেবুটা বাড়াই দেন, আর লেবুটা একটু বাড়াই দেন। এই যে সেই গেলা করে ইনশাল্লাহ মজা হবে, কেননা মশলাটাই সেই একের। ঝাল হইব? হ্যাঁ হ্যাঁ, হালকা ঝাল দেন। তো ঝাল না হলে আসলে মুড়ি খাওয়া মজা না। যেহেতু ঝাল মুড়ি খাবো, তো ঝাল তো হতেই হবে না, কি কথা সত্য?
ঝালমুড়িতে ঝাল না হইলে খাইয়া কে মজা আছে? তবু যে হাফটা দেন, ওই হাফটাই দেন। হাফটা কি দাইয়া আসলো? গ্রাম আসলো ভালো ছিল, ভালো গ্রাম ছিল। হ্যাঁ এটাই দেন, এটা ভালো গ্রাম এবং ঝালও আছে। মুড়ি মরি তিনটা দেন। থ্যাংক ইউ ভাই, আমার দ্বারে দে। মানে তুই একলাই খাবি গেলা গলি জামুরি? আম গুড়া খাইতে দিবি না? কাঠ তো তিনটাই লইছি, গেলা গলি জামুরি, গেলা গলি জামুরি। হ্যাঁ আস্তে আস্তে ভরে গেল। আর ওই ভাই একটা উমা গো বড়ু গরুর গিলা করে দাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, গরু গিলা করে দাও। না এখান থেকে যা তোমার গরুর গিলা করে দাও না। আচ্ছা আরে তোরা কোন দেশ থেকে লয়ে এসে কেউ? জালমুড়ি খেয়ে এখন আমরা কুলফি আইসক্রিম খাচ্ছি। এই যে বি আদমি কুলফি আইসক্রিম খাচ্ছে, এটা মামা কোন এলাকার কুলফি? ঢাকা শহরেরই? আচ্ছা আচ্ছা, মানে কুষ্টিয়ার? কুষ্টিয়ার কোন কুলফি না, ঢাকা শহরের বিখ্যাত শরীফের কুলফি মালাই। বাদামও আছে কিন্তু, বাদামও আছে। এই যে কি জানি ভিতরে দেয়া যায় রে, নারিকেল টারিকেল বাদাম টাদাম কি টেস্টি, সেই টেস্টি। আজকে যা খাই তাই ভালো লাগতেছে, কাহিনী নাকি বুঝলাম না। তবে ঝালমুড়িটা একের ছিল, মানে সেরা একটা ঝালমুড়ি ছিল। আমার জাল লাগলো না, আমি বুঝলাম না।